Aşuman böyle la! Aşuman böyle la! Aşuman! Aşuman ne? O baba ne? মায়ের বুক ফাটা কান্না আর এই আহাজারি বলে দেয় সন্তান হারানোর বেদনা যে কতটা হৃদয় বিদারক। শুধু তাই নয়, সাত মাসের এক অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী, স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহার অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বারবার মূর্ছা যাওয়ার মধ্যেও যাচ্ছেন স্বামীর মৃত্যুর বিচার। আমি যাই যেন বিচারক যেমনি হত্যা করছো, এর থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে যেন ওরে মারে সবার সামনে। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহার পরিবারে এভাবেই চলছে শোকের মাতম। নিহত সুমনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নন্দনকানন গোলাপ সিং লাইন এলাকার বাসায় আনা হলে আত্মীয় স্বজনের পাশাপাশি ছুটে আসেন এলাকাবাসী, সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। আমার বোনকে বলছে ওনাকে খুব মারধর করছে, ওকে শাসন করছে। তো আমার বোনকে বলছে যে ভাবছে দেখি মানে ব্যাধি করছে, একটু শাসন করছে, এরকম যে মেরবেল বেড়ে এটা কোনো বলে নাই। ওনার মা নাকি ওকে ফোন দিয়ে আপনার ছেলে আমার এখানে আছে, সেই ব্যাধি সমস্যা নেই, আমরা এটা বুঝায় রাখছি এবং আমার সাথে একটু ব্যাধি করছে, আমরা ওরে মারছি এবং আপনার ভাইকে পাঠাইন যে আমরা আপনার ভাইয়ের সাথে ওর আপনার ছেলেকে দিয়ে দিই। এই শুনলাম কথা ঘটনা, কিন্তু ওর মামা যখন গেছে যাই দেখে কি ও ফ্লোরে শোয়া। সুমন শাহ একজন খুব ভালো ব্যবসায়ী ছিল, ওনার বাবা অনেক দিন ধরে সম্মানের সাথে ব্যবসা করতেছে, ওর বাপের ব্যবসা উনি খুব সুন্দরভাবে করতেছে, চালাইতেছে। ওনাকে হত্যা যে করেছে তাদের শাস্তি আমরা চাই। এই ঘটনা জড়িত তাদেরকে আইনের আনে আমাদের এই বাদুস পরিবারকে রক্ষা করা যায় সেবারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অত্যন্ত একটা ভদ্র ছেলে, সে একজন ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী করত, তবে তার এইরকম একটা মৃত্যু এটা দুঃখজনক। এলাকার কাউন্সিলর হয়ে আমি সেই দেখলাম, সে খুব একটা মানে তার যে এলাকাতে তার একটা খুব সুন্দর চলাফেরা এবং তার সবার সঙ্গে একটা ভাব ছিল ভালো এবং তার একটা সুনাম ছিল। এদিকে স্বর্ণ ব্যবসায়ী সুমনের লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার দক্ষিণের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নীত প্রাপ্ত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সুমনকে রিয়াজউদ্দিন বাজার আবদুল্লাহ সিদ্দিক রোড মুরগিহাটা লেনস্থ সুপার মার্কেটের দ্বিতীয় তলা মুজিবুল হকের ঘরে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে লোহার রড, পাইপ, লোহার প্লাস দিয়ে এলোপাতাড়ি মারধর করে হত্যা করা হয়। গত দু তিন দিন আগে দুজন সন্দিগ্ধ ব্যক্তিকে দিয়ে সুমন সাহা আসামি দুনুর বাসা এবং অফিস রেকি করিয়েছেন মর্মে সন্দেহ করে এই ভিকটিমকে অফিসে আটক করে রাখে। তাদের ভাড়াটাই অফিসে আটক করে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে সদুত্তর না পেয়ে আসামি দুর্গসহ তার দুই সহযোগী নিয়ে ভিকটিম সুমন সাহাকে নির্দয়ভাবে প্রহার করে সেখানে তাদের প্লাস ইউজ করেছে এবং তাদের বিভিন্ন লাঠি, লোহার এবং কাঠের বাদাম টাইপের ব্যবহার করে তাকে বেদম মারধর করে তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন, আসামি দুলু ও ভিকটিম সুমন স্বর্ণ চোরাচালান ও মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিল। হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজন ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস টিম গ্রেপ্তার করেন, তারা আমাদের সাথে রয়েছেন অফিসারগণ। এবং এই সুমন সাহা হত্যাকাণ্ডের যে প্রাথমিক তথ্যসমূহ থেকে জানা যায় যে সুমন সাহা তার পিতার এখানে স্বর্ণের ব্যবসা রয়েছেন এবং তিনি যে মামলার যে তিনজন আসামি যে প্রধান আসামি জনৈক দুলু মিয়া, তিনি সহ অপর দুই আসামি সাথে তাদের পূর্ব পরিচয় রয়েছে এবং তারা একসাথে চলাফেরা করেন এবং আমরা যতটুকু প্রাথমিকভাবে তথ্য পেয়েছি যে তারা বিভিন্ন মাদক ব্যবসা এবং মাদক সেবনের সাথেও জড়িত ছিলেন এবং অন্যান্য চোরাচালান সংক্রান্ত বিষয়ে প্রাথমিক তথ্য রয়েছে আমাদের কাছে।
এই হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা হলো মোস্তাফিজুর রহমান টুলু, মামুন ও নূর হাসান রিটু। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।